যে একটা সময় ঘটনা ঘটছে, আমার সকালে ঋণ দিয়েছে ফারুক মেম্বার এখানকে, এই ওয়ার্ডে ফারুক মেম্বার ঋণ দিয়ে আমাকে বললো যে ভাই এই ব্যাপার আমাদের আওয়ামী লীগের ক্লাব ছিল, সেই ক্লাবটাকে পুড়িয়ে ফেলাইছে, আর ওই দোকান আসিল দুইটা তা সেগুলি পুড়িয়ে ফেলাইছে। তো এইগুলি হলো ফারুক এরা হইলো আওয়ামী লীগের ক্লাব, আর ফারুক মেম্বার এরা হইলো আওয়ামী লীগের সমর্থন, আর আওয়ামী লীগের নির্বাচন করছে। এখন দেখা যাইতেছে আওয়ামী লীগ করিয়া ইগল আলারা আওয়ামী লীগের ক্লাবগুলি পড়তে আসে, গড়দুয়ার পড়তেছে। এইভাবে যদি তারা আমরা ইতিহাস বেড়ে হইতেছে যে আওয়ামী লীগ ক্ষমতা জননেত্রী শেখ হাসিনা পঞ্চমবারের মতন আবারও মন্ত্রী পরিষদ গঠন করছে। আমার একটু বেশি বলতে হবে কথাটা বলেন, নির্বাচনের পরের দিন আমার বাড়ি ওপার, আমি ওপারে ভোটার, আমি দোকানে আসবো। এই মুহূর্তে আমার বাড়ি এখানে জ্ঞানলাম হয়েছে, বাজার হয়ে গেছিল সন্দেশ বাড়ি থেকে এবার জ্ঞানলাম, বাড়ি করে আগুয়েলাম মালামাল ফিরা সত্যি জ্ঞানলাম। এরপরে একজন বললো যে আমি খোঁজ করে আমি তো আবার ভাঙবো, আমি ঘর যাই না। এরপরে আমার একটা লোক ভাই হয় এই বাড়া করছে, বললাম ভাই কী খবর, খবর আমার এতারি এখন না পরে নিষেধ করলাম। আর এরপর দুপুরে আবার সোনা মেলা লাগে আলাপ করলাম, সোনা মেলা করলো ভাই আমি সিগারেট পাখি চাইছিল বলে হয় ও টিকাঞ্জাম করছে, আমি যাই না, আমি বাড়ি গেলে দুটো যেতাম, আমি ওই দিকে দোকানে আসলাম না। এরপর দিন আমি দোকানে আসলাম, দোকান আসার পর কিছু বললাম না, আমার এটা কেলাবে টাকা চাইছে, আমি টাকা দিই নাই। এবার বাবার বিষয় হয়ে যাবে, বাবা মীমাংসা করছে। এরপরে একটা ছেলে ওই যে সিগারেট পাখি দিয়ে নাই, ও আমার হুমকি দেয় এই লাতুল্লা করে এখানটা বাড়িতে ওখানে টাক দেয়, আমার মাটি হালাইব, ঘর দিয়ে আগুন পুড়ে হালাইব, আর গালা দিয়ে মানে জল একদম পুড়াই দিব, সব কিছু করবো, এই ঠিক হুমকি দেয়। আমি ওই কথাটা মানে ওই আমি গুরুত্ব দিই ওই কথাটা, বলে মুখে মানে কর্ম মনে হয় যাও কে পরের দিন এই গতকাল রাত্রে ঘটনা ঘটছে। আমি শুনছি শোনার শোনা মানে হে আজ ঘটনা দেখছি, আমি রাত্রে বসছি আমার এই ছোট বউ সেকাল আবার এখন গিয়েছে আগুন গেল, আগুন দিছে দেখা যায় আমি উঠছি উইডা আয়াল এই অবস্থা মানে করতেছে এই মানে আয়া মানে আমি আজ কি কষ্ট হয় মানে আয়োজক মানে সব জলতে আছে করতে আছে। কি দাবি করেন এই ঘটনায়? দাবি করি যে উনিরা আমরা আওয়ামী লীগকে ভোট দিয়েছি, আওয়ামী লীগের লোক আমরা তো অনেক কিছুতে ভোট দেয় নাই, আর সেই যে আওয়ামী লীগের লোকে ভোট দিয়েও যে মানে আমাদের মারি গড় অত্যাচার অনাচার মার কাজ ফলনা দফনা খুনকে ডালিও এটা করবো ওরা করবো এগুলি করবো এগুলি কীভাবে আমরা কী করবো থেকে ভাড়া নিয়ে করা হয়েছে দোকানদারকে, আমাকে কয়েকবারই বলছে যে আমাকে বিভিন্ন হুমকি ধমকি দিতেছে যে আমি ক্যাম্প করে ভাড়া, এই জন্য আমাকে বিভিন্ন হুমকি ধমকি দিতেছে, ভয় ভীতি দেখাচ্ছে। আমি বলছি যে যাই হোক এই পরিবেশটা স্বাভাবিক, দু একদিন দু চার দিন যাক পরিবেশটা হয়তো বা স্বাভাবিক হয়ে যাবে, গা হুমকি ধমকি দিতেছে ওইটা নিয়ে কিছু মনে করে। কিন্তু গতকালকে রাত্রে অনেক অনেক ফোন গেছে, দেখি যে শুনলাম যে এখানে চার পাঁচটা ঘরে আগুন দিয়ে পুড়ায় ফেলছে। এর আগে হুমকি ধমকির মধ্যে নাকি এই জাতীয় কথা ছিল যে যে এখানে কি করছে তোদের ঘরদুয়ার পোড়াই দিবে, এই জাতীয় কথা আমাকে অভিযোগ জানাইছে। তো আমার বাড়িটা তো এখান থেকে আপনার পাঁচ ছয় কিলোমিটার দূরে, পাঁচ কিলোমিটারের মতো। এখন আমি আসলে আমার আশা তখন সম্ভব হয়নি, এরপরে রাত্রে যখন জানলাম যে এই ঘটনা যে এই ঘরটা পোড়াই দেওয়া হয়েছে, এখানে পাঁচটা না ছটা পাঁচটা দোকান ছিল বোধহয়, পাঁচশোটা দোকান পোড়াই দেওয়া, চারটা চারটা এবং আওয়ামী লীগের এই যে নির্বাচনী ক্যাম্প অফিস যেটা করে সেটা সহকারে পোড়াই দেওয়া হয়েছে। তো যেহেতু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় নৌকার নির্বাচন করছে তারা, এটা যদি অপরাধ হয়ে থাকে তো আমাদের কিছু বলার নেই, আর যদি এটা অপরাধ না হয়ে থাকে এর সুস্থ বিচার চাই আমি।